আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে সিভিল ভলেন্টিয়ার নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। পশ্চিমবঙ্গে ব্লক অফিসে সিভিল ভলেন্টিয়ার পদে রিক্রুট করা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং তোমাদের পোস্টিং ব্লক অফিসে হবে এবং তোমরা ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কেবলমাত্র সপ্তম শ্রেণী পাসে আবেদন করতে পারবে। সো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, এছাড়াও মোট শূন্য পদ কতগুলি রয়েছে, এছাড়াও তোমাদের বেতন কাঠামো কি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে। ভিডিওর প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে দিচ্ছি। এখানে জানিয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর্মেট ফর আপদ মিত্র ভলেন্টিয়ার। সো এখানে আপদ মিত্র ভলেন্টিয়ার পদে রিক্রুট করছে এবং এখানে তোমাদের সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। স্ক্রিনের উপর অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে তোমাদের জমা দিতে হবে এবং এখানে তোমরা ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কেবলমাত্র সেভেন্থ স্ট্যান্ডার্ড যদি পাস হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এরপর এখানে দেখো আবেদন করার শেষ তারিখ রয়েছে 24 মে 2022 সালে বিকাল 3টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে দেখো আপদ মিত্র ভলেন্টিয়ার পদে আবেদন করতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে। প্রথমেই জানিয়েছে বয়স তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও তোমাদের নির্দিষ্ট ব্লক অফিসে স্থায়ী বাসিন্দা হতে হবে, সেভেন্থ স্ট্যান্ডার্ড পাস করতে হবে, এছাড়াও গুড ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থাকলেই আবেদন করতে পারবে। সাথে যদি অভিজ্ঞতা থাকে ভলেন্টিয়ার কাজে সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে, আর যদি না থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবে। এবং এই নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখো, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রামপুরহাট 1 নম্বর ডেভেলপমেন্ট ব্লক। সো রামপুরহাট 1 নম্বর ডেভেলপমেন্ট ব্লকের যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। 24 মে লাস্ট ডেট রয়েছে, তার আগে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম রামপুর ডেভেলপমেন্ট ব্লকের অফিসে গিয়ে তোমরা জমা দিয়ে আসবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক এছাড়াও তোমরা এই নোটিশের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো বা বীরভূম জেলার অফিসিয়ালি ওয়েবসাইট থেকেও তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারো। এবং যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন।